এটা হচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেট, মানে হচ্ছে যেই গেট দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা যাওয়া করতেন, যে রাস্তা দিয়ে, এরকম তো ছিল না, যে রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফে আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে বাবুন নবী, না আল নবী গেট, বাবাবাতুন নবী। ইয়েস, সুবহানাল্লাহ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আবু জাহেলের দিকে নাকি রাসূল সাল্লামের বাড়ি, না আগে যাবো, না আবু জাহেলের বাড়ি আগে যাবো। এখান থেকে যেতে পড়ে হচ্ছে আবু জাহেলের বাড়ি, তার মানে বর্তমানের পাবলিক টয়লেট, সেখানে আগে, যদিও আমরা আমাদের হৃদয় টানে আমাদের রাসূলের বাড়িতে আগে যেতে। সেটা কোথায়? আমরা আগে রাসূলের বাড়ি দেখবো, তারপরে জাহেল কে দেখবো, জাহেল বর্বর জাতি, দি ফাদার অফ ইগনোরেন্স। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাদশাদের প্রশাসনিক ভবন, মক্কার পেছনের সাইড, এই পাশে হচ্ছে ক্লক টাওয়ার। সুবহানাল্লাহ। কাজগুলো অলমোস্ট লাস্ট পর্যায়ে, যদিও সালাউদ্দিন ভাই এদিকে আমাদের হাজি, আমরা ফজর পড়ে একটু তাইফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের দুজন গাইড, এই হচ্ছেন রেজাউল খান, না রেজাউল করিম, মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের বাশার আল হাবিব, শেখ বাশার, বশির আহমদ, বশির আহমদ, শেখ বশির। আচ্ছা, শেখ বশির ভাই আমাদেরকে এখন রাসূলের বাড়িতে নিয়ে যাবে এবং আবু জাহেলের বিখ্যাত টয়লেটে নিয়ে যাবে। হ্যাঁ, দি ফাদার অফ ইগনোরেন্স, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এই পাহাড়টার নাম কি? সামনে যে পাহাড়ে যাচ্ছি, আবু জাহেলের বাড়ি কোন পাশে? এই যে আবু জাহেলের বাড়ি, উনি পুরোটাই আবু জাহেলের বাড়ি। এটা এটা, হ্যাঁ, আচ্ছা, বাম পাশে, রাইট। ওই যে লাইব্রেরি বানাই রাখা, হলুদ হলুদটা, ও এটা এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, জমজম কবুর পাশে, ওই যে উত্তর সাইডে ঘরে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওটার পাশে হচ্ছে জমজম, রাইট? জমজম তো মূলত তো কাবা ঘরের ওখানে, আচ্ছা, ওই লাইন নিয়ে ওখানে এখন ই করছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই টয়লেটটাই কি আবু জাহেলের? অলরাইট, এই যে এটা, এই যে এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, এখানে যেটা দেখা যাচ্ছে এই পাশটাতে, এটা না, এটা না, এই পাশটা, হ্যাঁ হ্যাঁ, এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি। এটা পৃথিবীবাসীর জন্য একটি নিকৃষ্ট একটি উদাহরণ হিসেবে রাখার জন্য মূলত এটি করা হয়েছে। আর আমাদের প্রিয় রাসূলের বাড়ি হচ্ছে সামনে, এই যে হলুদ বিল্ডিংটা, না বর্তমানে হচ্ছে যে কি পাবলিক লাইব্রেরি করা হয়েছে, পাবলিক করা হয়েছে, লাইব্রেরিটা দেয় না, না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, আচ্ছা, কথা তো আমরা বলছি, আমরা আছি এখন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে, আমাদের সাথে ভাইরা আছেন, জাযাকাল্লাহ। অনেক ভাইরা দোয়ার কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াগুলোকে কবুল করুক, যারা দোয়া চাচ্ছেন আপনাদের সালামগুলো পৌঁছে দিক, পৌঁছে যাক, এবং দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা এভাবে বলে দেই, হয়তো পসিবল হবে না সবার নাম ধরে বলা, কিন্তু যারা লিখেছেন তাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন আমিন, এটা অ্যাটলিস্ট বলতে পারি। বাসা ভাই কি বলেন? আমিন 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 আমিন, এখানে আসার তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। আমাদের থেকে ভালোভাবে কবুল করুক, আরো ভালো করে কবুল করুক। এটা কি, রাইট সাইড, প্রশাসনিক ভবন, আচ্ছা। আমরা এখন রাসূলের বাড়ির দিকেই যাচ্ছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পেছনের সাইড, আচ্ছা। এন্ট্রান্স কোন পাশে? এটা সামনে সাইড, না এটা, এই যে এটাই হচ্ছে বাড়ি, যেটা ইয়েলো ইয়েলো কালার বিল্ডিং,
একটু দেখে আসি আমরা রাসূলের বাড়িটা। রাসূলের বাড়ি ছিল এটাই। আল্লাহ আল্লাহু আকবার। হাদি অনুভূতি কি, তুমি রাসূলের বাড়িতে যাচ্ছ? আল্লাহ রাসূলের বাড়িতে, সুবহানাল্লাহ। এটা এটা হচ্ছে বর্তমান জমজম কূপ, বুঝছো? বর্তমান এটা কিন্তু অরিজিনাল জমজম কূপ না, বাট লাইন নিয়ে এসে অ্যাটলিস্ট এটাকে রূপদান করে রাখছে আর কি। চলো দেখে আসি, যা যাবে সময় যাক আমাদের। হ্যাঁ হ্যাঁ পারবো, আসুন ঢুকতে পারবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, উমরা শেষ হয়ে গেছে? আচ্ছা 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 আচ্ছা, দেশের বাড়ি কোথায়? আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। এই হচ্ছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, আল্লাহু আকবার। কিন্তু আমার, আমি জানি না বসে বাসাটা কোথায়। ইয়া আল্লাহ শেখ তাফাদ্দল, এই বাড়ি কে কেন উন্নত করা হলো না, কোনো লজিক্যাল কারণ আছে? এগুলো এত চাকচিক্য, কিন্তু এই বাড়ি কেন কোনো হয়তো লজিক্যাল কোনো, হ্যাঁ যদি করাই না হতো তাহলে সঠিকটাই রেখে দিত, সঠিকটা রেখে দিত। কিন্তু এখন এখানে এটা অনেক মানুষ, এখানে উন্নত করলে অনেক মানুষ এখানে আসে ঘুরতে, এখানে এসে দোয়া চায়, ওইটার সাথে চুম্বন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লজিক্যাল কোনো ব্যাখ্যা থাকতে পারে। আল্লাহু আকবার, এটা হচ্ছে রাসূলের বাড়ি, ইয়া আল্লাহু আকবার। ভিতরে ছবিগুলো এখানে দেওয়া আছে, রাইট? মানে এটা ভিতরের সাইডটা কেমন, এটা এখানে দেওয়া আছে। ও বাংলা লেখা আছে কোথায়? ও যে মক্কা মুকাররমা লাইব্রেরির ভিতরে কিছু চিত্র, আল্লাহু আকবার। এই ভিতর লাইব্রেরি, ইয়েস, আচ্ছা। অতএব নির্ধারিত কোন স্থান থেকে বরকত গ্রহণ করা কিংবা এটাকে সালাত বা দুয়ার জন্য নির্দিষ্ট করা শরীয়ত ভাবে জায়েজ না, তবে এটাকেই ধরা হয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ি, যতটুকু তাদের কাছে ইনফরমেশন আছে। কি কি করা যাবে না, যেমন মাজারের মতো করে এখানে সিজদা দেওয়া যাবে না, তারপরে হাত দিয়ে টাচ করা যাবে না, লেখা যাবে না, তারপরে হচ্ছে হলো গিয়ে এরকম দোয়া করা, দোয়া করা, দোয়া চাওয়া যাবে না, এরকম তাওয়াফের মতো করে কাবা ঘরের মতো করে ধরা যাবে না। বুঝলো? ও জাযাকাল্লাহ জাযাকাল্লাহ শেখ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান শুকরান শেখ। নো নো সর নো সর, ইয়ালা ইয়ালা ইয়ালা।